ঐতিহাসিক মুহূর্তে এটি পদ্মা সেতুর ভেতরে ঢাকা থেকে প্রথম কোন ট্রেন গিয়ে ঢুকছে। দর্শক দেখছেন সরাসরি বাংলাদেশের ইতিহাসেই প্রথম ঢাকার কমলাপুর থেকে ছেড়ে পদ্মা সেতুর ভেতরে দক্ষিণবঙ্গের সঙ্গে সরাসরি রেল নেটওয়ার্ক চালু হচ্ছে। যেইখন এটি সেই মুহূর্ত, পদ্মা সেতুর ভেতরে আমরা এখন ট্রেন নিয়ে ঢুকছি। দর্শক, আর কিছুক্ষণের মধ্যেই আপনারা দেখতে পারবেন প্রবক্তা পদ্মা নদীর বুকে যে সেতু, পদ্মা সেতু, বাংলাদেশের স্বপ্নের সেতু, সেই স্বপ্নের সেতুতে ট্রেন চলছে। ব্রডগেজ ট্রেনটি দক্ষিণবঙ্গ অভিমুখী ভাঙ্গা পর্যন্ত যাবে। দর্শক দেখছেন স্বপ্নের পদ্মা সেতুর সেতু শুরু হয়ে গেছে। সেতুর ভায়াডাক্ট অংশ আমরা এখন এবং সেতুর ভেতরে কিছুক্ষণের মধ্যেই ঢুকব। বাংলাদেশের ইতিহাসে প্রথম কোন ঘটনা। দর্শক দেখছেন পদ্মা সেতুর ভেতরে ঢুকছে ট্রেন। কমলাপুর থেকে ছেড়ে আসা ট্রেনটি পদ্মা সেতুর ভেতরে এই প্রথমবার ট্রেন, ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেন, বাংলাদেশের প্রথম কোন ট্রেন যেটি পদ্মা সেতুর ভেতরে ঢুকল ঢাকা থেকে এসে। আটটি বিশেষ কোচের এই ট্রেনটি এখন পদ্মা সেতুর উপরে পদ্মা নদীতে, যে প্রমত্তা নদীতে, যে প্রমত্তা নদীতে একসময় লঞ্চ হারিয়ে যেত, জাহাজ হারিয়ে যেত, নৌকা ডুবে যেত, মানুষ হারিয়ে যেতেন, সেই প্রমত্তা পদ্মার বুকে বাংলাদেশের স্বপ্নের সেতু, বাংলাদেশের সাহসের প্রতীক, বাংলাদেশের অনন্য স্থাপত্য পদ্মা সেতু এবং তার ভেতরে ট্রেন, এটি সেই দৃশ্য। দর্শক দেখছেন পদ্মা পাড়ি দিচ্ছে ট্রেন। দর্শক, পদ্মা সেতুর ভেতরে ট্রেন আমরা দেখছি সরাসরি। 6.15 কিলোমিটার যে পদ্মা সেতু, বাংলাদেশের সাহসের প্রতীক, বাংলাদেশের শক্তির প্রতীক, সেই পদ্মা সেতুতে গত বছর চালু হয়েছিল সড়ক পথ, এবার চালু হয়েছে ট্রেন পথ। প্রধানমন্ত্রী 10 অক্টোবর প্রথম যাত্রী হবেন, তার আগে প্রস্তুতিমূলক এই যাত্রায় আমরা পাড়ি দিচ্ছি ট্রেন নিয়ে পদ্মা সেতু। এই পদ্মা সেতু বাংলাদেশের শক্তির প্রতীক, এটি 8 মাত্রার ভূমিকম্প সহনশীল। 8 মাত্রার ভূমিকম্প হলে যেখানে লন্ড ভণ্ড হয়ে যাবে সব কিছু, সেখানে টিকে থাকবে, সেখানে টিকে থাকবে এই পদ্মা সেতু। এই পদ্মা সেতুতে যদি 8 মাত্রার ভূমিকম্প হয়, এই পদ্মা সেতুর উপরে যদি প্রচণ্ড যানবাহনের ঠাসা থাকে, নিচে এই ট্রেন চলে এবং প্রচণ্ড ঝড় ঝাপটা আসে, ঢেউ উঠে, তারপর ওই প্রমত্তা পদ্মা সেতুকে ভূমিকম্প, 8 মাত্রার ভূমিকম্প কিছুই করতে পারবে না, এমন শক্তির এই পদ্মা সেতুতে প্রথমবার ঢাকা থেকে ট্রেন ঢুকছে, ট্রেন পাড়ি দিচ্ছে স্বপ্নের পদ্মা সেতু। দর্শক দেখছেন সরাসরি একটি ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হচ্ছেন। যারা এই মুহূর্তে দেখছেন, কমেন্টে আপনার মতামত জানাতে পারেন, কোন জায়গা থেকে আপনি এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হচ্ছেন সেটিও জানাতে পারবেন। দেখছেন পদ্মা সেতুর 150 মিটারের এক একটি স্প্যান পাড়ি দিচ্ছে, 41টি স্প্যান পাড়ি দেবে এই পদ্মা সেতুর ট্রেনটি। চাইনিজ কোচ, আমেরিকান ইঞ্জিনে পাড়ি দিচ্ছে পদ্মা সেতু প্রথমবার ঢাকা থেকে ট্রেন, এবং আগামী মাস থেকে সাধারণ মানুষজন ট্রেনে পদ্মা সেতু পাড়ি দেওয়া শুরু করবেন। সেই ক্ষণটি সামনে। দর্শক দেখছেন পদ্মা সেতু পাড়ি দিচ্ছে ট্রেন, মানুষজন উচ্ছ্বাসিত, ট্রেনের ভেতরে মানুষের উচ্ছ্বাস। রেলমন্ত্রী রয়েছেন, রয়েছেন সাবেক মন্ত্রী শাহজাহান খান, রয়েছেন সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন সহ রেল মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আমরা পদ্মা সেতুর ট্রেন থেকে দেখছি প্রমত্তা পদ্মা নদী, যে নদী পৃথিবীর মধ্যে তীব্র খরস্রোতা আমাজন নদীর পরেই এই প্রমত্তা পদ্মার অবস্থান। এত শক্তিশালী, এত প্রমত্তা নদীর বুকে সেতু, সেটা তো অনেক আগের কথা। এখন সেই সেতুর উপরে ট্রেন চলছে, ট্রেনের যাত্রী হচ্ছি, সেই দৃশ্যটি আমরা দেখছি, আপনারা দেখছেন সেই ঐতিহাসিক ক্ষণ। এটি পদ্মা সেতুর ভেতরে ট্রেন, ঢাকা থেকে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে, 8টি কোচের বিশেষ এই ট্রেনটি ছেড়ে এখন শরীয়তপুরের দিকে যাচ্ছে। 3
জেলার উপর এই পদ্মা সেতু, তিনটি জেলায় নদীর উপর, তিনটি জেলায় এই মাত্র এক দুই মিনিটে এই ট্রেনটি পাড়ি দিল। যে ট্রেনের স্বপ্নেও, যে ট্রেনের অপেক্ষা, যে ট্রেনের জন্য এই এলাকার মানুষজন যুগ যুগ ধরে অপেক্ষা করেছিলেন, সেই ট্রেন যাচ্ছে পদ্মা পাড়ি দিয়ে শরীয়তপুর মাদারীপুরের দিকে এবং দক্ষিণবঙ্গের দিকে। এটি শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশের সঙ্গে ভারতের যোগাযোগ স্থাপিত হবে এই রেলপথে। ভারত থেকে কেউ যদি বাংলাদেশে আসে তাহলে এই পদ্মা সেতুর ভেতরে এই ট্রেনে এই রেলপথেই আসবে, এবং একই সঙ্গে বাংলাদেশের সবচেয়ে দ্রুত গতির রেলপথ এটি। পদ্মা সেতুর ভেতরেই 120 কিলোমিটার গতিতে ট্রেন চলবে। এই মুহূর্তে কত গতিতে ট্রেন চলছে দর্শক, সেটি আপনারাই বুঝে নেন। এবং চালু হলে পুরোদমে এখানে 120 কিলোমিটার গতিতে ট্রেন চলবে। বাংলাদেশে 100 কিলোমিটারের বেশি গতিতে ট্রেন চলবে, সেটা কিন্তু প্রথমবারের মতো কোনো ঘটনা। বাংলাদেশে এত দ্রুত গতির ট্রেন এর আগে দেখা যায়নি, এবং এই ট্রেনগুলো উড়োজাহাজের আসনের মতো। এই ট্রেনগুলোর ভেতরে যে আসন সেটা প্লেনের আসনের মতো, এত কমফোর্টেবল আসন রয়েছে এই ট্রেনের ভেতরে। বাংলাদেশের নতুন ইতিহাস, পদ্মা সেতুর ভেতরে ট্রেন, দক্ষিণবঙ্গের সঙ্গে ট্রেন যোগাযোগ প্রথমবার। ঢাকা থেকে সরাসরি এই ট্রেনটি আরও 1 ঘন্টা আধ ঘন্টা আগে ছেড়ে এখন আমরা পদ্মা পাড়ি দিচ্ছি। দর্শক, এটি সেই ঐতিহাসিক মুহূর্ত। দর্শক দেখছেন সরাসরি পদ্মা সেতুর সেই ঐতিহাসিক ট্রেন। পদ্মা সেতুর ভেতরে প্রথমবার ট্রেন ঢুকলো। দর্শক, আমরা এরই মধ্যে মুন্সীগঞ্জের মাও প্রান্ত পেরিয়ে মাঝখানে মাদারীপুর পেরিয়ে শরীয়তপুর প্রান্তে পৌঁছে গেছি পদ্মা সেতুর ট্রেন নিয়ে। পদ্মা সেতুতে এটাই বাংলাদেশের প্রথম কোনো ট্রেন, এটাই ইতিহাসে প্রথম কোনো ট্রেন ঢাকা থেকে ছেড়ে এসে পদ্মা সেতুর ভেতর ঢুকে এখন শরীয়তপুর অংশ দিয়ে বের হচ্ছে। প্রমত্তা পদ্মা পাড়ি দিচ্ছি ট্রেনে। 8টি বিশেষ কোচের এই ট্রেনটি প্রথমবার ঢাকা থেকে ছেড়ে এসে পদ্মা পাড়ি দিল। এটি সেই দৃশ্য, সেই ঐতিহাসিক মুহূর্ত। এটি পরীক্ষামূলক একটি যাত্রা। আগামী 10 অক্টোবর প্রধানমন্ত্রী এই ট্রেনে আরোহণ করবেন, কথা রয়েছে তিনি এই ট্রেনে উঠে যাত্রী হয়ে প্রমত্তা পদ্মা পাড়ি দেবেন, যেভাবে তিনি পদ্মা সেতু শুরু করেছিলেন তার মার্সিডিজ মাইব্যাগ গাড়ি নিয়ে সেই পদ্মা সেতুর সড়ক পথ ধরে। এবার পদ্মা সেতুর ভেতরে রেলপথ ধরে ট্রেনের যাত্রী হয়ে তিনি পদ্মা পাড়ি দেবেন। পদ্মা সেতুর পূর্ণাঙ্গ রূপ পাচ্ছে পদ্মা সেতু, এর মাধ্যমে পূর্ণাঙ্গ রূপ পাচ্ছে পদ্মা সেতু। যে পদ্মা সেতুতে এখন শুধু বাস, ট্রেন, বাস নয় ট্রেনও চলবে, শুধু যাত্রীবাহী ট্রেন নয় মালবাহী ট্রেনও চলবে। বাংলাদেশের ইতিহাসে ট্রেনের নতুন সংযোজন, অত্যাধুনিক কোচের এই ট্রেন, চীনের অত্যাধুনিক কোচের এই ট্রেনগুলো 100টি কোচ চীন থেকে আনা হচ্ছে শুধুমাত্র এই পদ্মা সেতুদের ভেতরে চলার জন্য। এবং এই পদ্মা সেতুর মাধ্যমে শুধু বাংলাদেশের বিভিন্ন এই দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলাই নয়, ভারতের সঙ্গে অর্থাৎ কলকাতার সঙ্গে ট্রেন যোগাযোগ চালু হচ্ছে। এটি ট্রান্স এশিয়ান রেলওয়ে পথ, অর্থাৎ বাংলাদেশের সঙ্গে বহির্বিশ্বের ট্রেন যোগাযোগের পথ এটি। আমরা দেখছি পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজা, এটি জাজিরা প্রান্তের টোল প্লাজা থেকে টোল প্লাজার এই পাশে আমরা ট্রেন নিয়ে এরই মধ্যে শরীয়তপুরের জাজিরা অংশে বের হয়ে গেলাম। ট্রেনটি প্রথমবারের মতো চলে এলো দক্ষিণবঙ্গের এলাকায়, অর্থাৎ এখান থেকেই বলা যায় প্রায় দক্ষিণবঙ্গ শুরু হয়ে গেছে। পদ্মার এপারে, পদ্মার ওপার থেকে ট্রেন এপারে এই প্রথমবার এলো পদ্মা সেতুর ভেতরে। বাংলাদেশের কোনো ট্রেন, ইতিহাসের প্রথম কোনো ট্রেন পদ্মার 6.15 কিলোমিটার সেই প্রমত্তা পদ্মার উপর স্বপ্নের সেতু পাড়ি দিয়ে শরীয়তপুরে প্রবেশ করলো, এবং শরীয়তপুর থেকে আমাদের সামনের গন্তব্য ফরিদপুরের ভাঙা জংশন। যে ভাঙা জংশনের সঙ্গে এরই মধ্যে দেশের রেল নেটওয়ার্ক আছে, সেই ভাঙা থেকে যশোর পর্যন্ত রেলপথ আছে। ঢাকা থেকে যশোর পর্যন্ত 172 কিলোমিটার রেলপথ, সেই পদ্মার রেল সংযোগ প্রকল্প, যে পথে বাংলাদেশের সবচেয়ে দ্রুতগামী ট্রেন চলবে, যে পথে বাংলাদেশের সবচেয়ে অত্যাধুনিক ট্রেন চলবে। এক চীন থেকে 100টি নতুন কোচ আনা হচ্ছে। 8টি কোচ দিয়ে প্রথমবার এই ট্রায়াল হলো। প্রধানমন্ত্রী 10 অক্টোবর যাত্রী হবেন, তার 1 সপ্তাহ পর সাধারণ মানুষের জন্য এই ট্রেনটি খুলে দেওয়া হবে, এই যাত্রা ওপেন করা হবে। সাধারণ মানুষজন
তাদের সেই ট্রেনে বিভিন্ন গন্তব্যে যেতে পারবেন, দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে যেতে পারবেন। দর্শক দেখলেন পদ্মা পাড়ি দিল এই ট্রেনটি, ঢাকা থেকে প্রথমবার এরকম যাত্রী সমেত এরকম প্রস্তুতিমূলক একটি যাত্রা আমরা দেখলাম, এবং ঢাকা থেকে এর আগে কখনো পদ্মা সেতুতে ট্রেন আসে ঢুকে নাই। পদ্মা সেতুর রেলপথের অপেক্ষা ছিল, পদ্মা সেতু যখন চালু হয় এবং প্রধানমন্ত্রী পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু করেই বলেছিলেন একই দিন পদ্মা সেতুর বাস সড়ক পথ এবং ট্রেন পথ রেলপথ চালু করবেন, কিন্তু রেলপথ প্রতিশ্রুতি দিলেও চালু করা যায়নি, কাজ পিছিয়ে ছিল। অবশেষে কাজ শেষের পর এখন রেলপথে ট্রেন চালু হলো, এবং এই ট্রেন 120 কিলোমিটার গতিতে চলবে, অর্থাৎ একটি কোচে, আরামদায়ক কোচে বসে আপনি মাত্র ঘণ্টাখানেকের মধ্যে ঢাকা থেকে এই পদ্মা সেতু পেরিয়ে দক্ষিণবঙ্গের বিভিন্ন বা দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলায় যেতে পারবেন। বাংলাদেশের ইতিহাসে নতুন এক মাইল ফলক হলো ট্রেন যাত্রার, এবং বাংলাদেশ দ্রুতগতির রেল নেটওয়ার্কে প্রবেশ করলো। এর আগে 120 কিলোমিটার গতির বা 100 কিলোমিটার উপরের গতির ট্রেন চলতে আমরা দেখিনি, যেটা এই পদ্মা সেতুতে দেখলাম। এবং 8টি কোচের বিশেষ এই প্রস্তুতিমূলক কোচটি এরই মধ্যে তার ট্রায়াল বা প্রস্তুতি শেষ করে ঢাকা অংশ ছেড়ে, সেই মুন্সীগঞ্জ অংশ ছেড়ে 6.15 কিলোমিটার প্রমত্তা পদ্মা সেতু, প্রমত্তা নদীর উপর বাংলাদেশের সাহসের প্রতীক, বাংলাদেশের অনন্য সুন্দর স্থাপত্য, মনোরম স্থাপত্য, সাহসের প্রতীক পদ্মা সেতু পাড়ি দিয়ে 6.15 কিলোমিটার পরে শরীয়তপুরের এই জাজিরা অংশ থেকে সামনের দিকে যাচ্ছে, যেদিকে ফরিদপুরের ভাঙ্গা, সেই ভাঙ্গায় রেল জংশন রয়েছে, সেখান থেকে দেশের বিভিন্ন জায়গায় রেল নেটওয়ার্ক রয়েছে। অর্থাৎ বাংলাদেশ প্রথমবারের মতো দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলোর সঙ্গে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে রেল চালু করলো, যে রেলে মাত্র ঘণ্টাখানেকের মধ্যে ঢাকার সঙ্গে দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলোর সংযোগ তৈরি হলো। এই এলাকার মানুষ উচ্ছ্বাসিত, এখানকার মানুষ দীর্ঘদিন ধরে যে স্বপ্ন দেখেছিলেন, যে স্বপ্ন বুনেছিলেন, যে প্রত্যাশা করেছিলেন, আজ তাদের সেই স্বপ্ন পূরণের দিন, প্রত্যাশার দিন, প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির মেলবন্ধনের দিন। স্বপ্নের সেতু পেরিয়ে বাংলাদেশের ট্রেন, বাংলাদেশের পতাকাবাহী ট্রেন, বাংলাদেশের লাল সবুজ কোচের ট্রেন, বাংলাদেশের স্বাধীনতা, এই স্বাধীনতার 50 বছর পরে বাংলাদেশের এক আধুনিক অত্যাধুনিক সময়ের ট্রেন, এটি এই সেই ট্রেন যে ট্রেন পাড়ি দিল স্বপ্নের পদ্মা সেতু, পৌঁছে গেল শরীয়তপুরের জাজিরায়, সামনে ফরিদপুরের ভাঙ্গা, সেই ভাঙ্গায় আমাদের গন্তব্য। এবং সেখানে গেলে আমি দেখতে পাবো, আমরা জাজিরা স্টেশনে চলে এসেছি। এই পদ্মার দুই পাড়ে রয়েছে 2টি স্টেশন, মুন্সীগঞ্জের পাড়ে রয়েছে মাওয়া স্টেশন, এবং জাজিরার শরীয়তপুরের এই পাড়ে রয়েছে জাজিরা স্টেশন, অর্থাৎ দুই পাড়ে। এর আগে আমরা দেখিয়েছিলাম ভাঙ্গা থেকে ট্রেন এই পদ্মা সেতুতে এই জাজিরা স্টেশন হয়ে ঢোকার দৃশ্য, কিন্তু এইবার প্রথম আমরা দেখালাম ঢাকা থেকে, ঢাকার কমলাপুর থেকে ছেড়ে আসা কোনো ট্রেন, যেটি মুন্সীগঞ্জের মাওয়া প্রান্ত থেকে পদ্মা সেতু ঢুকে এই শরীয়তপুরের জাজিরা অংশে আসলো। এর মাধ্যমে পদ্মা নদী যেভাবে বাংলাদেশকে ভাগ করে রেখেছিল এবং ঢাকার সঙ্গে এই অঞ্চলের দূরত্ব বাড়িয়ে দিয়েছিল, এই ট্রেন চালুর মাধ্যমে সেই দূরত্ব ঘুচে গেল। এর 1 বছর আগে আমরা সড়ক পথে সেই দূরত্ব ঘুচিয়েছিলাম, এবার ট্রেন পথে রেল নেটওয়ার্কে যুক্ত হয়ে গেল বাংলাদেশের মূল ভূখণ্ডের সঙ্গে, রাজধানীর সঙ্গে, এই শরীয়তপুর, মাদারীপুর সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলা, একই সঙ্গে বরিশাল, যেখানে কোনোদিন ট্রেন যায়নি, যেখানকার বহু মানুষ কোনোদিন ট্রেন চড়েননি, ট্রেন দেখেননি, তারাও কিন্তু এই রেলপথে ভ্রমণের স্বাদ নিতে পারবেন। এবং বরিশালেও রেলপথে যাচ্ছে ভাঙ্গা থেকেই বাদিকে বরিশাল। দর্শক দেখছেন সরাসরি এই দৃশ্যটি, বাংলাদেশের একটি ঐতিহাসিক মুহূর্ত, পদ্মা সেতু পাড়ি দেওয়া ট্রেন যেটি কমলাপুর থেকে ছেড়ে এসে এখন ফরিদপুরের ভাঙ্গার দিকে যাচ্ছে। কিছুক্ষণ আগে মাত্র আমরা প্রমত্তা পদ্মা নদীর উপর 6.15 কিলোমিটারের পদ্মা সেতুর ভেতরে ট্রেন পদ্মা পাড়ি দিলাম ট্রেনে। দর্শক এখানকার মানুষের যে উচ্ছ্বাস, এই জাজিরা পাড়ের মানুষের যে উচ্ছ্বাস, তারা কিন্তু প্রথমবার ট্রেন দেখলেন, তারা প্রথমবার এরকম ট্রেন দেখলেন যেটি ঢাকা থেকে আসলো। আপনাদের কেমন লেগেছে? আপনাদের কেমন লাগছে ঢাকা থেকে ট্রেন আসলো? বেজায় খুশি, বেজায় খুশি তারা। এই অঞ্চলের মানুষজন
বেজায় খুশি এমনটা বলছেন, বেজায় খুশি এমনটা বলছেন এই এলাকার মানুষজন। প্রথমবার তারা ট্রেন দেখলেন যেটি ঢাকা থেকে আসলো, ঢাকা থেকে এই প্রথমবার পদ্মা পাড়ি। কেমন লাগছে আপনাদের ট্রেন এখানকার, মানে কেমন লাগছে আপনাদের? দর্শক দেখছেন এখানকার মানুষজনের যে উচ্ছ্বাস। আমরা চলে আসলাম জাজিরা স্টেশনে। এই জাজিরা স্টেশন হচ্ছে পদ্মার এই পারের স্টেশন, এবং এখানকার মানুষজনের যে উচ্ছ্বাস এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সরাসরি। মানুষজন হাত নাড়ছেন এবং তারা প্রথমবার দেখছেন ঢাকা থেকে ট্রেন এখন এই পদ্মার এই পারে আসলো। অর্থাৎ মাত্র ঘণ্টাখানেকের মধ্যে এই এলাকার মানুষজন এখন ঢাকায় যেতে পারবেন ট্রেনে চড়ে। যে এলাকার মানুষজন আগে বছর যুগ যুগ ধরে তারা 6 ঘন্টা 5 ঘন্টা বিলম্বে লঞ্চে করে এবং আবহাওয়া খারাপ হলে ঢাকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেত, সেই জায়গায় এখন মাত্র ঘণ্টাখানেকের মধ্যে পদ্মা পাড়ি দিয়ে ট্রেনে যাতায়াত করতে পারবেন। এটি সেই দৃশ্য দর্শক দেখছেন, পদ্মা সেতুর পাড়ি দিয়ে এই প্রথমবার ট্রেন এসে ঢুকলো শরীয়তপুরের জাজিরা প্রান্তে এবং জাজিরা স্টেশনে। জাজিরা স্টেশন পেরিয়ে আমরা যাচ্ছি ভাঙ্গার দিকে। বাংলাদেশের নতুন ইতিহাস রচনা হলো যে ট্রেন পদ্মা পাড়ি দিয়ে এই শরীয়তপুরের জাজিরা এলো। বাংলাদেশের ইতিহাসে এটা নতুন ঘটনা, কারণ এর আগে ঢাকা থেকে আমরা পদ্মা পাড়ি দেওয়া কোনো ট্রেন দেখিনি। এটি প্রথমবার আমরা দেখলাম এরকম একটা ব্রডগেজ ট্রেন যেটি পদ্মা সেতু পাড়ি দিল এবং ঢাকার কমলাপুর থেকে সকালে রওনা দিয়ে মাত্র ঘণ্টাখানেকের মধ্যে আমরা প্রমত্তা পদ্মা নদীর উপর বাংলাদেশের স্বপ্নের সেই সেতু পদ্মা সেতু পাড়ি দিলাম। যে পদ্মা সেতুতে দুইতলা, পদ্মা সেতুর উপরে সড়কপথ, নিচে রেলপথ। সেই রেলপথে ট্রেন চলাচলের অপেক্ষায় ছিলেন মানুষজন। সামনে 10 অক্টোবর প্রধানমন্ত্রী যাত্রী হতে পারেন ট্রেনের, এবং ওই দিনই আনুষ্ঠানিকভাবে এই দক্ষিণবঙ্গের সঙ্গে ট্রেন চলাচল শুরু হবে এবং তার সপ্তাহখানেকের মধ্যে এই এলাকার মানুষজন ট্রেনে আসা শুরু করবেন। 100টা কোচ এই পদ্মা সেতুতে চলার জন্য চীন থেকে আনা হচ্ছে এবং আনা হয়েছে, এবং সেই কোচগুলো দিয়েই এই পথে ট্রেন চালানো হবে। অন্তত 10টি ট্রেন চালানো হতে পারে, এবং আমরা দেখছি একের পর এক স্টেশনে এখানকার মানুষজন এখানে নামতে পারবেন। তারা সকালে ঢাকায় গিয়ে কাজ করে এসে আবার বিকালে বাড়িতে ফিরতে পারবেন। এবং এটি শুধু এই শরীয়তপুর বা মাদারীপুর, ফরিদপুর বা এই যশোর দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলো নয়, এটা কিন্তু বহির্বিশ্বের সঙ্গে বাংলাদেশের একটা রেল নেটওয়ার্ক, কারণ এটি ট্রান্স এশিয়ান রেলওয়ের অন্তর্ভুক্ত। এই ট্রেনটি বা এই রেলপথে এই ট্রেন কিন্তু ভারত যাবে। ভারতের যেসব দর্শক ভারত থেকে দেখছেন তারা জানেন যে ভারত থেকে এই পদ্মা সেতু পাড়ি দিয়ে আপনারা বাংলাদেশের রাজধানী শহর ঢাকায় আসতে পারবেন এই রেলপথে, এই পদ্মা সেতু পাড়ি দিয়ে। এতদিন এই পদ্মা সেতুর জন্য, এই পদ্মা নদীর জন্য মিসিং লিঙ্ক ছিল, মিসিং পয়েন্ট ছিল, যেখানে আসলে ট্রেন পার হতো না, একসময় গাড়িও পার হতো না। এখন পদ্মা সেতুতে যানবাহন চলাচল করে 80 কিলোমিটার গতিতে, এবং এই ট্রেন 120 কিলোমিটার গতিতে চলবে, এবং বাংলাদেশের সঙ্গে ভারতের আরও যোগাযোগ বৃদ্ধি পাবে, এবং বাংলাদেশের সঙ্গে এই দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলার নতুন রেল নেটওয়ার্ক তৈরি হবে। আমি সাব্বির আহমেদ, লিড মোবাইল জার্নালিস্ট, বাংলাদেশ টাইমস। পদ্মা সেতুর ট্রেন থেকে এবং পদ্মা সেতুর প্রথম ট্রেন যাত্রা থেকে আপনাদের সরাসরি দেখাচ্ছিলাম প্রস্তুতিমূলক এই ট্রেনটি ঢাকা থেকে পদ্মা পাড়ি দিয়ে প্রথমবার এই দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে আসলো। লাইক, কমেন্ট, শেয়ার।